অগ্নিপথের আজ এসে পড়ল বনগাঁ মহকুমাতেও। ঠাকুরনগর রেল আটকে কখনো বা মন্দির বাড়ির সামনে বিক্ষোভ আন্দোলনকারীদের। তিন সদস্যের প্রতিনিধি দল দেখাও করেন মন্ত্রীর সাথে। অগ্নিপথের আঁচ এসে পড়ল বনগাঁ মহকুমাতে। প্রকল্প বাতিলের দাবিতে শুক্রবার ঠাকুরনগরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। তারা বনগাঁ শিয়ালদহ শাখায় রেল অবরোধও করেন। এদিন সকাল থেকে চলে রেল অবরোধ। প্রায় দু ঘন্টা অবরোধে ব্যাহত হয় আপ এবং ডাউন লাইনে রেল চলাচল। পরে রেল পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। রেল অবরোধ আমরা এই উদ্দেশ্যে করছিলাম যাতে রেল অবরোধের মাধ্যমে সরকারের কাছে আমরা আমাদের দাবিটা তুলে ধরতে পারি, কিন্তু সেখানে আমাদের যারা আমাদের সিনিয়র স্যাররা আছে, পুলিশ অফিসার হোক, আরপিএফরা হোক, যারা আছে তারা এসে আমাদের যখন আমাদের বলে, আমরা তাদের সম্মান করি। আমরা বদ্ধির জন্য লড়াই করতে এসেছি, আমরা বদ্ধিদের সম্মান করি। তারা যখন এসে আমাদের জিনিসটা বললো, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই সব কিছু জানতাম যে সাধারণ মানুষের ক্ষতি মানে অসুবিধা হবে, সব কিছু জানতাম, কিন্তু তা সত্ত্বেও আমাদের যে চার বছরের যে জ্বালা, ইতিমধ্যে 107 ছেলে সুইসাইড করেছে। এখন আমরা ঠাকুরবাড়িতে এসেছি, শ্রী শান্তনু আমাদের যে মেম্বার অফ পার্লামেন্ট, আমাদের দাবিটা লোকসভায় হোক পার্লামেন্টে হোক সরকার পক্ষের কাছে রাখে যে আমাদের যে কী অসুবিধা। আমরা হলো আমার বাবা আর্মিতে ছিলেন এস আর্মি, আমরা অন্য জায়গায় গিয়ে রান করে এসেছি, আমাদের রান মেডিকেল সব হয়ে গিয়েছে, আমাদের পরীক্ষাটা এখন হয়নি, আমাদের পরীক্ষাটা বলছে ক্যান্সেল করে দেবে। আমরা কত কষ্ট করে গিয়ে ওখানটা রান, কারণ এই যে সব নাকি এরপরে সব টিওডি থেকে মানে সমস্যা হলো চার বছরের জন্য আমরা যেতে চাই না, চার বছরের জন্য আমরা যেতে চাই না। আমরা আমার বাবারা কাজ করে এসেছে সারা জীবন, আমরাও করে যাই। এরপর ঠাকুরনগরে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। পরে প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীর সাথে সাক্ষাতের প্রস্তাব দেওয়া হয়। এরপর তিন সদস্যের এক প্রতিনিধি দল মন্ত্রীর সাথে কথা বলেন। বিক্ষোভকারীদের দাবি, মন্ত্রী আশ্বাস দিয়েছেন তাদের দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। জুডিশিয়াল প্রত্যাহার করতে হবে, কারণ আমরা এতে কেউ খুশি না। এটা হচ্ছে আর্মি যেটা বললো, আর্মি আমাদের ইমোশন রাখতে, আর্মি আমাদের সেটা মনের মধ্যে থাকে, তো আমরা এতে কোনোদিনই খুশি না। কারণ আমরা চাই আমাদের যেমন আগের যেমন রিক্রুটমেন্ট ছিল, আমাদের আগের রিক্রুটমেন্ট আগের মতো ফেরানো হোক। আমরা এই টিওডি আমরা এইভাবে চাচ্ছি না। উনি আমাদের সিম্প্যাথি বললো, আমি তোমাদের সিম্প্যাথি বুঝতে পারছি, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের এই যে কথাটা তোমরা বললে আমাকে, আমি বুঝতে পারলাম, সেটা আমি আমাদের উপর মহলে পৌঁছাবো, আমি ডিফেন্স মিনিস্টারের কাছে সেভাবে আমি পৌঁছাবো। হ্যাঁ, উনি আমার বললো আমাদের সাথে আছে, শান্তনু ঠাকুর মহাশয় আছে, ওনার কাছে আমাদের দাবিটা আর কি তুলে ধরতে চাই, আর ওনার মাধ্যমে জায়গা পর্যন্ত পৌঁছাও, এটাই আমাদের দাবি। সরকার যেভাবে মানে প্রসেস চালু করেছে, এটা আমাদের দ্বারা অসম্ভব। চার বছরের জন্য কেউ যাবে না সেনাবাহিনীতে। অলরেডি 60-70 ছেলেপিলে সুসাইড করে ফেলেছে, আজ বলছে স্বপ্নগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আজ আমরা কোথায় যাব? আজ আমাদের বয়স শেষের দিকে রে, আমরা কি করবো এই মুহূর্তে বলুন আপনারা। সম্প্রতি সেনায় নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নতুন একটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে। সেখানে 4 বছরের জন্য সামরিক বিভাগে নিয়োগ করা হবে। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে। সেই আগুনের আঁচ এসে পৌঁছেছে এবার ঠাকুরনগরে। যেটা হচ্ছে 4 বছরের জন্য ডিউটি হবে, 4 বছর পরে 11 লাখ টাকা সামথিং দিয়ে আপনাকে প্যাকেজ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আপনার সাথে আর্মির আপনার সাথে দেশের কোনো সম্পর্ক থাকবে না, আপনি আপনার মতন থাকবেন, সরকার সরকারের মতন থাকবে। এই ধরনের স্কিম আমরা মানতে চাই না। মানুষের একটা স্বপ্ন নেই, মানুষ বেঁচে থাকে, তা মানুষের স্বপ্ন থেকে একটা ঘর করবে, একটা বাড়ি করবে, চাকরি করে, এমন একটা স্বপ্ন থাকে। আমরা সবাই গরিবের ছেলে, এখানে কোনো বড় লোক নেতা মন্ত্রীর ছেলে আর্মিতে যায় না, যায় সব গরিব ছেলে। আর গরিবরা জানে যে গরিবের কষ্টটা কতখানি, মানুষের দিন মজুরি খেয়ে কত কষ্ট করে মানুষকে জীবনে বেঁচে থাকতে হয়। তা আমরা এই 4 বছরের জন্য আমরা এই স্কিম আমরা মানতে চাই না। উনি এখন বর্তমানে ওনার যে সিআইএসএফের যে সিকিউরিটি অ্যাডভাইজার আছে কিংবা সিআইএসএফের যে প্রোটোকল বলছে, সিআইএসএফের প্রোটোকল অনুযায়ী বলছে উনি সবার সামনে এখন এসে কথা বলতে পারবে না। আমাদের তিনজনের সাথে যেতে বলছে, তিনজনের সাথে উনি কথা বলতে যাচ্ছে, কিন্তু আমাদের দাবি স্যার, আমরা এখানে আমাদের সবাই যারা এসে সবার মনের কথা তার সাথে, আমরা তিনজনই ওনার সাথে কথা বলবো, বাদবাকি সবাই বসে থাকবো, কিন্তু উনি আমাদের সবার সামনে এসে আমাদের দাবিটা শুনুক, এটাই আমাদের দাবি। 4 বছরের জন্য যেটা ওই সেনাতে নিয়োগ করছে ওই সেনার, ওটা আমরা মানতে চাই না। আমরা 4 বছর নিয়োগ হয়ে 4 বছর পরে যদি আমাদের বাদ দিয়ে দেওয়া হয়, আমাদের কোনো পদবি থাকবে না, কিছুই থাকবে না, ওই জন্য আমরা ভবিষ্যতে 4 বছর পরে কি করব। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, ঠাকুরনগর।